আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস অফ সফটনেস। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে শুটকি দিয়ে আলু বেগুন তরকারি রান্না করা যায়। প্রথমে আমি এখানে একটা বড় লোটা শুটকি এবং ছোট দুইটা লোটা শুটকি কেটে নিয়েছি। তারপর একটা ছোট সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। তারপর একটা বেগুন, এটাও আমি আমার মনের মতো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ ও 1 টিস্পুন রসুন বাটা ও 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। চলুন এবার রান্নার মূল পর্বে চলে যাই। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে লোভনীয় শুটকি তরকারি রান্না করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই পুরোটা বুঝতে পারবেন। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়িয়ে তেলের ভিতর প্রথমে টুকরো করা পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। পেঁয়াজ গুলা এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার আসার পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এখানে রসুন বাটা এবং কাঁচামরিচ গুলো অ্যাড করলাম। অ্যাড করার পর পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো অ্যাড করব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম এবং 1 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো দিতে পারবেন। এবার 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজের মশলার সাথে নেড়ে চেড়ে কিছুটা পানি অ্যাড করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষানো হয়ে এলে মশলার ভিতর গরম পানিতে ভালোভাবে ধুয়ে রাখার লোটা শুটকি মাছগুলা মশলার ভিতরে দিয়ে দিব। এবং ছোট করে আলুর টুকরাগুলাও দিয়ে দিব। এবার মশলার সাথে একটু নেড়ে চেড়ে আরো একটু অল্প পরিমাণ পানি দিয়ে আলু এবং লোটা মাছকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তো এবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেবার পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিব
কতটা সুন্দর কষানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা কতটা মজাদার একবার ট্রাই করে দেখবেন আলু এবং মাছ কষানোর পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে দেবার পর আরেকটু নেড়ে চেড়ে নিব স্বাদ আসলে কষানোর উপরে ডিপেন্ড করে এবার এখানে আমি কিছুটা পানি অ্যাড করব পুরোটা রান্না যেন সুন্দর মতো কমপ্লিট হয় সেই পরিমাণ পানি অ্যাড করলাম এবার আমি আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর আমি আপনাদের সামনে খুলে দেখাই আমার রেসিপি আমার শুটকির তরকারি একদম রেডি এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই অল্প সময়ে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি রান্না করা যায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এবার আমি ঢাকনা লাগিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে আপনাদের আরেকটু দেখিয়ে দিব দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা কোনো কঠিন নয় ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন।